আসসালামু আলাইকুম। বাংলা কিং সফটওয়্যার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম রাজু। আজকে আপনাদের সামনে ফাইন্যান্স কোম্পানি অথবা মাল্টিপারপাস কোম্পানি অথবা আমাদের যে মাইক্রো ক্রেডিট কোম্পানিগুলো রয়েছে যারা ফাইন্যান্স রিলেটেড কোম্পানি, দ্যাট মিন্স এখানে লোন থাকতে পারে, ডিপোজিট থাকতে পারে, ডেবিট ক্রেডিটের যে হিসাবগুলো থাকে সেই ধরনের হিসাবগুলোর জন্য আমাদের যে ইনকাম এক্সপেন্স সব কিছুর জন্য আমাদের যে একটা অল ইন ওয়ান একটা সফটওয়্যার রয়েছে সেটা ফুললি ব্যাংকিং প্রসিডিওরগুলো এখানে রয়েছে, ব্যাংকের যে যে রুলগুলো রয়েছে সব কিছু এই সফটওয়্যারের ভিতর অন্তর্ভুক্ত রয়েছে। তো আমি সরাসরি আমাদের লগ ইন পাসওয়ার্ড দিয়ে আমি ঢুকে গিয়েছি আমাদের সফটওয়্যারটি লগ ইন প্যানেলে। এটা হচ্ছে, আমি আগেই বলে রাখি, এটা হচ্ছে অনলাইন বেসড সফটওয়্যার, এটা হচ্ছে ওয়েব বেসড একটি সফটওয়্যার। এটির জন্য কোনো সফটওয়্যার অথবা কোনো এক্সট্রা ইনস্টলেশনের প্রয়োজন হয় না, এটি একবারে ওয়েব বেসড। একবার আপনারা যেভাবে মজিলা অথবা ক্রোমার ব্রাউজার দিয়ে আপনারা ফেসবুক ইউজ করেন ঠিক সেইভাবেই আপনার লগ ইন এবং পাসওয়ার্ডের মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গা থেকে সফটওয়্যারটি নিয়ন্ত্রণ করতে পারবেন। তো আমি চলে যাচ্ছি এটার মূল ইয়েতে। তো তার জন্য দেখতে পাচ্ছেন আমি যখন লগ ইন করলাম সরাসরি দেখা যাচ্ছে ড্যাশবোর্ডের ভিতরে আমাদের কিছু সংক্ষিপ্ত কিছু ইনফরমেশন দেখাচ্ছে। এখানে মাই ওয়ালেট রয়েছে, আমার ওয়ালেটের ভিতরে কত টাকা রয়েছে, লোন কত টাকা রিলিজ হয়েছে, বড় মানে রিলিজে পাস হয়েছে কত টাকার লোন এবং কতটা লোন আমি দিয়েছি। লোনের অ্যামাউন্ট হচ্ছে আমাদের এখানে দেখা যাচ্ছে 33,521 টাকা, আর কতগুলো বড় ধার দিয়েছে কত আর কি, 19টা ধার দিয়েছি, 19টা ধার মিলেই আমার লোনস হয়েছে আমার 33,521 টাকা। মানে সংক্ষিপ্তভাবে বিবরণগুলো দিচ্ছে এখানে। এমপ্লয়ি কতজন আমার আছে, 3 জন এমপ্লয়ি আছে। লোন ডিউ অ্যামাউন্ট কত টাকার লোন হয়েছে, কত টাকা ডিউ রয়েছে এখনো, ঠিক আছে, লোন ডিউ অ্যামাউন্টগুলো এত টাকা হয়েছে। তারপর হচ্ছে হেল্প ডেস্ক মেসেজ, হেল্প ডেস্কে আমার কোনো মেসেজ, অনেকে মেসেজ দিতে চায় হেল্প ডেস্কে কোনো সমস্যা, যে কোনো তৎক্ষণাৎ যে কোনো সমস্যার জন্য হেল্প ডেস্ক থেকে সহায়তার জন্য যে কোনো মেসেজগুলো এখানে জমা হবে। তারপর টোটাল এক্সপেন্স, এইখানে টোটাল কোম্পানি অথবা ফাইন্যান্স প্রতিষ্ঠানের টোটাল খরচগুলো এখানে জমা হবে, এবং লোন লোন রিপেমেন্ট, এটা হচ্ছে আমাদের লোনের যে ক্যাটাগরিটা, এখান থেকে দেখা যাচ্ছে লোন ইনকাম এবং এক্সপেন্স, ঠিক আছে, ইনকাম লোনের ভিতর থেকে আমার কত টাকা ইনকাম হচ্ছে অথবা কত টাকা খরচ হচ্ছে, দ্যাট মিন্স আমরা আয় ব্যয়ের একটা ব্যালেন্স শিটটা এখানে দেখাচ্ছে এই অপশনটাতে। আর আমরা তো প্রত্যেক জায়গায় আমাদের মোর অপশন রয়েছে, মোর অপশনের ভিতরে বিভিন্ন ধরনের ডিটেলস ইনফরমেশনগুলো রয়েছে এখানে। তো টোটাল উইথড্রটাও এখানে রয়েছে, টোটাল উইথড্র কত টাকা টোটাল উইথড্র করা হয়েছে, এবং কাস্টমার আমাদের টোটাল ক্লায়েন্ট কত অথবা মেম্বার কত সদস্য কত, টোটাল আমাদের রয়েছে 662 এখানে দেখাচ্ছে। টোটাল ট্রানজ্যাকশন, টোটাল টুডে টোটাল ট্রানজ্যাকশন, আজকে আমার কতগুলো ট্রানজ্যাকশন করেছি, 97 ট্রানজ্যাকশন করেছি। টোটাল ডিপোজিট, আমার এটা টোটাল ডিপোজিট, এখন পর্যন্ত আমার টোটাল কত টাকা ডিপোজিট হয়েছে এবং কত টাকা উইথড্র হয়েছে, টোটাল একটা সার্বক্ষণিক একটা ফ্লো চার্টের মতো আপনার দেখিয়ে দিচ্ছে সব কিছুই এখানে। নিচে একেবারে ফুললি ফ্লো চার্ট রয়েছে, কোন মাসে কতটুকু কমপ্লিটেড হয়েছে কিনা, পেন্ডিং কী অবস্থায় আছে, অ্যাপ্রুভ কতটুকু আছে, মানে সংক্ষিপ্ত একটা বিবরণী আপনার যে কোয়ারি সিস্টেম করে দিয়ে দিয়েছে। এখন আমি বিস্তারিত ভিতরে দেখাবো। এটা হচ্ছে ব্রাঞ্চ, অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের আশা সমিতি অথবা বিভিন্ন সমিতি যে সাইটগুলো মাল্টিপারপাস অথবা মাইক্রো ক্রেডিট কোম্পানিগুলো ফাইন্যান্স রিলেটেড, তো এই কোম্পানিগুলো ব্রাঞ্চ ওয়াইজ তারা বিভিন্ন জায়গায় তাদের কর্মকাণ্ড পরিচালিত করে। তো তার জন্য দেখা যাচ্ছে বিভিন্ন ব্রাঞ্চ হতে পারে, বিভিন্ন একটা সফটওয়্যার বিভিন্ন ব্রাঞ্চ থেকে পরিচালিত হতে পারে, এর জন্য আমাদের অ্যাড ব্রাঞ্চ রয়েছে এবং লিজ ব্রাঞ্চ রয়েছে। আপনি আনলিমিটেড পরিমাণ ব্রাঞ্চ এবং একই সেবাগুলো সেই ব্রাঞ্চও পেতে পারবে আনলিমিটেডভাবে একটা সফটওয়্যার মাধ্যমে। তারপর হচ্ছে আমাদের কাস্টমার, কাস্টমার এখানে বলা হচ্ছে কাস্টমার অথবা মেম্বার একই কথা ধরা হয়েছে এখানে। নিউ কাস্টমার রয়েছে আপনার এখানে নতুন করে কাস্টমার অ্যাড করার জন্য। তারপর হচ্ছে অল কাস্টমার, যেখানে হচ্ছে আপনার সকল কাস্টমার ডাটাবেস, এখানে SMS সেন্ড টু অল কাস্টমার, SMS অথবা ইমেল সেন্ড টু অল কাস্টমার, এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট তৈরি করা থাকে, সেই টেমপ্লেটের মাধ্যমে আপনি SMS সেন্ড করতে পারবেন অটোমেটিক। যখন কেউ ব্যাংকে যেরকম দেখছি আমরা কেউ পেমেন্ট করলে অটোমেটিক SMS সেন্ড হয়ে যায় সেই কাস্টমারের কাছে, অথবা কার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তার অ্যাকাউন্টে অটোমেটিক একটা SMS নোটিফিকেশন চলে যায়, ঠিক এখানে অটোমেটিক একটা SMS নোটিফিকেশন চলে যাবে। তারপর হচ্ছে সেন্ড টু অল SMS, মানে ওভারঅল সবার কাছে একটা SMS পাঠাতে যাচ্ছেন, চাচ্ছেন যে আপনার কোনো ইন্টারেস্ট রেট বেড়েছে সবাইকে মেসেজটা পৌঁছানো দরকার, অথবা আপনাদের কোনো অনুষ্ঠান অর্গানাইজ করছেন সকল সদস্যদের কাছে একটা মেসেজ পৌঁছাতে যাচ্ছেন অল সবার কাছে, বিভিন্ন ধরনের ফিল্টারিং সিস্টেমের মাধ্যমে আপনি SMSটা পাঠাতে পারতেছেন, ইমেইলের মাধ্যমেও পাঠাতে পারতেছেন। তারপর হচ্ছে মাই ওয়ালেট,
এখানে মাই ওয়ালেট বলতে কি কার কার ওয়ালেটে কত টাকা রয়েছে এখন পর্যন্ত, সে টাকার পরিমাণটা দেখাবে, কোন ওয়ালেটে কত টাকা রয়েছে, কার অ্যাকাউন্টে কত টাকা ডিপোজিট হিসেবে রয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ডেবিট এবং ক্রেডিটের সমন্বয় করে ওয়ালেটটা দেখাবে। এবং হচ্ছে লোন ম্যানেজমেন্ট আপনার রয়েছে, লোন ডিপার্টমেন্ট, লোনের ক্ষেত্রে আপনার কে কত টাকা লোন নিয়েছে, কত টাকা লোন দেওয়া হয়েছে, ডিউ লোন আপনার লোনের কত টাকা ফিরে পেয়েছেন এবং কত টাকা পাননি। অনেকে দেখা যাচ্ছে 5,000 টাকা লোন নিয়েছে, সে 2 মাসে 6,000 টাকা লোন নিয়েছে, প্রত্যেক মাসে 500 টাকা করে দেওয়ার কথা, এখানে তার প্রত্যেক মাসে 4 মাসে দিয়েছে 2,000 টাকা এবং বাকি টাকাটা তার ডিউ লোন হিসেবে পড়ে আছে। এরকম কত পরিমাণ টাকা ডিউ লোন হিসেবে পড়ে আছে এখানে এটাও দেখাবে। রেড মার্কের ভিতরে আপনার দেওয়ার কথা সমিতির প্রত্যেক মাসে 500 টাকা করে কিস্তি দেওয়ার কথা, এখন 2-3 মাস যাবত লোনের কিস্তি দিচ্ছে না, তখন পরিমাণ এটা রেড অ্যালার্ট দেবে এবং আপনাকে নোটিফিকেশন দিয়ে দেবে এই পরিমাণ লোক, এই পরিমাণ মেম্বার আপনাকে ডিউ অ্যামাউন্টগুলো, লোনের অ্যামাউন্টগুলো পরিশোধ করছে না। তো তারপর আপনার হচ্ছে পাস্ট মান্থলি ম্যাটেরিয়াল ডেট, আমি এখানে একটা ক্লিক করে দেখাই, প্রিন্সিপাল আউটসোর্সিং, প্রিন্সিপাল আউটস্ট্যান্ডিং যেটা, সরি, প্রিন্সিপাল আউটস্ট্যান্ডিং। তো এটার ভিতরে আমি দেখা যাচ্ছে যে নিউ কাস্টমার এবং তাদের পেইড অ্যামাউন্ট, ব্যালেন্স অ্যামাউন্ট, তাদের লাস্ট পেমেন্ট স্টেটাস কতটুকু আছে। তো লাস্ট পেমেন্টের ভিতর আনপেইড রয়েছে তাদের নিউ কাস্টমারের ভিতর, এখানে বলা হয়েছে এখানে আপনার প্রথম একজন কাস্টমার তার একাধিক যে লোনও নিতে পারে, দ্যাট মিন্স এখানে লোন নিতে পারে, অথবা তার সিস্টেমটা এমন হতে পারে যে সে এটার থেকে জাস্ট ডেবিট করছে, সে টাকাটা ডেবিট করছে অথবা টাকাটা রাখছে, সে কোনো লোনও নেয়নি। কিন্তু অবশ্যই এখানে একটা লোন নিতে গেলে প্রত্যেক ব্যাংকে অথবা যে কোনো ফাইন্যান্স কোম্পানিতে অবশ্যই তাকে একটা প্রোফাইল অথবা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হয়, তারপর সে লোনটা নিতে পারে। ঠিক এইখানে একই ধরনের অবস্থা করা হয়েছে, একই ধরনের ব্যবস্থা করা হয়েছে এখানে। যে ব্যবস্থাটার ভিতরে এখানে রয়েছে হচ্ছে আপনার প্রথমে ক্লায়েন্টটা তার প্রোফাইল ডাটাবেসটা সাজাবে, তার নাম, ফোন নাম্বার, তার সিগনেচার সব কিছু দিয়ে সে একটা প্রোফাইল সাজাবে। প্রোফাইল সাজার পরে তার ডেট ওয়াইজ, প্রত্যেক কাস্টমারের ডেট ওয়াইজ তার লোনগুলো পাস হচ্ছে, যে সে পাস লোনগুলো মানে কোন কোন লোনগুলো পাস হয়ে গেছে, কোন কোন লোনগুলো পাস হয়েছে কিন্তু টাকাটা এখনো যায়নি, আর যেটা টাকাটা হয়ে যাবে প্রিন্সিপাল আউটস্ট্যান্ডিং এর ভিতরে প্রিন্সিপালভাবে এটার ফাইনালিভাবে টাকাটা হ্যান্ড ওভার করা হচ্ছে। এবং পাস্ট ম্যাটরিটি ডেট, এটা হচ্ছে এরকমভাবে জাস্ট আপনার প্রসিডিওরটা করা হয়েছে, আমরা যখন ব্যাংকের প্রসিডিওর করা হয় প্রসিডিওরটা কত তারিখে পাস হয়েছে, এই তারিখে পাস হয়েছে লোনটা, কিন্তু লোনটা কবে টাকাটা হাতে পাবে সেটা হচ্ছে এত তারিখে কে টাকাটা দিচ্ছে, কোন ব্রাঞ্চ থেকে টাকাটা কালেক্ট করবে, সেই ইনফরমেশন প্রিন্সিপাল আউটস্ট্যান্ডিং এই ডিপার্টমেন্টে পাওয়া যাবে। তো আমরা এই বিষয়টা তো ধারণা পেলেনি আপনারা। তারপর হচ্ছে হেল্প ডেস্ক, হেল্প ডেস্কের ভিতরে আপনারা অল টিকেস বলতে যে কোনো ইনফরমেশন জন্য, অথবা এটা দেখা যাচ্ছে কাস্টমার কেয়ারের মতো হেল্প ডেস্ক, কেউ কোনো ইনফরমেশন চাচ্ছে, অনেকে বলতে পারছে যে আমার এই অ্যাকাউন্ট অথবা এই চেকের পাতাটা, অথবা যেরকম আমরা ক্লেম করি অনেক সময় ব্যাংকে চেকের পাতাটা হারিয়ে গেছে, তো হেল্প ডেস্ক থেকে কন্ট্যাক্ট করে যে কোনো মাধ্যমে হারিয়ে গেছে তার রেকর্ড থাকতে পারে, অথবা সে একটা মেসেজ করেছে আমার এটা হারিয়ে গেছে অথবা আমার এই টাকাটা দিয়েছে কিন্তু এখানে ওঠেনি অথবা মেসেজ আসেনি আমার, যে কোনো প্রবলেম থাকতে পারে, তার জন্য হেল্প টিকেট গ্রহণ করতে হবে, সেই টিকিটটা ক্লোজ করতে হবে। তার ক্লোজটা এরকম যে আপনার একটা টিকিট নিলেন এটার হেল্পের জন্য, আপনার সহযোগিতার জন্য, সহযোগিতার শেষ আপনার সার্ভিসটা পেয়েছেন, তখন আপনার টিকিটটা ক্লোজ হয়ে গেছে। এবং অল টিকিট, এই যাবৎকালে আমরা কতগুলো টিকিট দিয়েছি এবং ক্লোজ টিকিট মানে সুন্দরভাবে আমরা তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে পেরেছি, তাকে সমাধান করতে পেরেছি, ক্লোজ করতে পেরেছি টিকিটটা, এই পরিমাণ কতগুলো টিকিট রয়েছে সেগুলো আমাদের হেল্প ডেস্ক সেন্টার থেকে দেখাবে। মিসড পেমেন্ট, কতগুলো পেমেন্ট দেওয়ার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত দেয়নি, সেটা হতে ডেবিটের ক্ষেত্রে হতে পারে, ক্রেডিটের ক্ষেত্রে হবে, লোনের ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে, সেই বিষয়গুলো এখানে দেখাবে। তারপর হচ্ছে পেমেন্টস, পেমেন্টসের ভিতরে আপনার আরও অনেকগুলো ফাংশন রয়েছে, নিউ পেমেন্ট, লিস্ট পেমেন্ট, আপনার এটা হচ্ছে রিপোর্টের মতো অনেকটা। আমাদের প্রথমে আমি বলে রাখি আরেকটু যে কাস্টমার এই সবগুলো কাজই এই এক্সপেন্স বাদে, মডিউল পারমিশনও বাদে, এমপ্লয়ি ম্যানেজমেন্ট থেকে শুরু করে নিউ ওয়ালেট থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো রয়েছে মডিউল, এই সবগুলো মডিউলের কাজ কাস্টমার দিয়ে আপনি করতে পারবেন, আর কাস্টমার দিয়ে করা সম্ভব। তো তাছাড়া এটা হেল্প ডেস্কের মানে সিরিয়ালি আমরা দিয়েছি এই কারণেই যে সিরিয়ালি দেওয়ার ফলে আপনারা কাঙ্ক্ষিত, জাস্ট আপনারা চাচ্ছেন যে পেমেন্ট সম্পর্কিত তথ্যটাই জানবেন এবং এবং পেমেন্ট নতুন করে করতে যাচ্ছেন, আপনারা কোনো ক্লায়েন্ট ডাটাবেস হিসেবে করতে চাচ্ছেন না,
তার জন্য আপনাদের সুবিধার্থে আমরা এই সিস্টেমটা করে দিয়েছি। আর তাছাড়া দেখা যাচ্ছে একটা মডিউলই অল ইন ওয়ান, এটা দিয়ে আপনি সব কাজ করতে পারবেন, মাই ওয়ালেট, লোন ম্যানেজমেন্ট, হেল্প ডেস্ক, সব কিছুই কাস্টমার ওয়াইজও করতে পারবেন একটা মডিউল দিয়ে, কাস্টমার মডিউল দিয়ে করা সম্ভব। তো তারপর আমরা চলে যাচ্ছি পেমেন্ট, পেমেন্টসের ভিতরে আমাদের লিস্ট পেমেন্ট, নিউ পেমেন্ট, কোনো নতুন পেমেন্ট নিতে গেলে অবশ্যই এই পেমেন্টটা করতে হবে, নতুন পেমেন্ট নিচ্ছি আমি তখন নতুন পেমেন্টের জন্য এই পেমেন্টটা করতে হবে। তারপর হচ্ছে আমার যদি কোনো পেমেন্ট দেই অবশ্যই সেটা এক্সপেন্স ক্যাটাগরিতে চলে যাবে, পেমেন্টটা খরচ ক্যাটাগরিতে চলে যাবে, ঠিক আছে। আর আমাদের হচ্ছে এমপ্লয়ি ম্যানেজমেন্টের ভিতরে রয়েছে এমপ্লয়ির কে, কতজন এমপ্লয়ি রয়েছে, তাদের লিস্ট কি, তাদের ছবি সহকারে সম্পূর্ণ সুন্দরভাবে চলে আসবে, তার স্যালারি কত রয়েছে, তার রেজিস্ট্রেশন কত তারিখে রয়েছে, তার ফোন নাম্বার কত, ইমেল অ্যাড্রেস কত, সব কিছুই সুন্দরভাবে এখানে চলে আসবে। ভিএকশনে দিলে সব কিছু তার ডাটাবেস চলে আসবে, তারপর এখান থেকে দেখা যায় তার ছবি থেকে শুরু করে এভরিথিং চলে আসলো। তারপর আমাদের হচ্ছে মডিউল পারমিশন, এখানে মডিউল পারমিশনটা হচ্ছে আপনার এই মডিউলগুলো কে কোন পরিমাণ অ্যাক্সেস করতে পারবে। সাপোজ একজন অ্যাকাউন্টস অফিসার অথবা যিনি ক্যাশে বসে থাকেন, তার কাজ হচ্ছে শুধু টাকা রিলিজ করা, টাকা দেয়া, সে কতটুকু কাজ করতে পারবে, সে কি কাউকে লোন দিতে পারবে, না পারবে না, তার জন্য সে শুধু ক্যাশ ডিপার্টমেন্ট, যেটা পেমেন্ট ডিপার্টমেন্ট সেটাই শুধু সে করতে পারবে, কিন্তু লোন ডিপার্টমেন্ট শুধু লোনটা পাস করবে, মিস পেমেন্ট ডিপার্টমেন্ট শুধু মিস পেমেন্টগুলো দেখবে, কে তদারকি করবে, তার অ্যাডমিন লেভেল থেকে এটা করবে, তো এই কাজগুলো। তার খরচ ডিপার্টমেন্ট সে শুধু ক্রেডিট করবে, যে ব্যাংকে যেরকম সিস্টেমটা রয়েছে, যে টাকা রিসিভ করে তার আলাদা থাকে অধিকাংশ, আর যে টাকা দেয় তার অধিকাংশ ক্ষেত্রে আলাদা থাকে। আপনারা চাইলে এভরি দু তিনটা মডিউল একটা গ্রুপের সিস্টেম করে নিতে পারবেন। এখানে জাস্ট সংক্ষিপ্তভাবে এটাই বলবো যে কার কতটুকু অ্যাক্সেসিং ক্ষমতা থাকবে, কার কতটুকু অ্যাক্সেস করার ক্ষমতা থাকবে, সেই পাওয়ারটা এই মিস মডিউল থেকে করা হয়, মডিউল পারমিশন, ঠিক আছে, মিসড মডিউল, সরি, এটা হচ্ছে মডিউল পারমিশন লিস্ট থেকে করা হয়। অ্যাড পারমিশন করলেই আমার কে কতটুকু পারমিশন পাবে, সেই গ্রুপটা, সেই মডিউলটা, সেই অ্যাকাউন্টধারী সে অতটুকু কাজই করতে পারবে। তারপর হচ্ছে এক্সপেন্স, এক্সপেন্সের ভিতরে তো আমি বললামই সকল ধরনের এক্সপেন্সগুলো, খরচগুলো, সকল ধরনের ক্রেডিটগুলো এখানে চলে যাবে। পেরোলের ভিতরে আপনার রয়েছে, পেরোলের আপনার যে অফিস এনভায়রনমেন্ট, অফিসের যাবতীয় খরচগুলো, অফিসের অ্যাসেট হতে পারে, পেরোল বলতে এখানে এটাই বোঝাচ্ছে অফিস মেনটেন্যান্সের জন্য যে খরচগুলো হয়, এবং ইনকাম এক্সপেন্সের, অফিস মেনটেন্যান্সের যে অ্যাসেটগুলো হয় সেই সম্পর্কিত তথ্যগুলো পেরোলের ভিতর থাকে। সেভিং অ্যাকাউন্ট, আর যারা শুধু নর্মালি আমরা যেটা আগেই বলেছি যে প্রত্যেক ব্যক্তির লোন নিতে গেলে অথবা টাকা রাখতে গেলে যেই কোনো ক্ষেত্রেই হোক তাকে একটা সেভিং অ্যাকাউন্ট লাগে, দ্যাট মিন্স তাকে ডিপোজিট করতে পারে, উইথড্র করতে পারে, লোন নিতে পারে, যে কোনো ক্ষেত্রে তাকে একটা সেভিং অ্যাকাউন্ট থাকতে হবে, দ্যাট মিন্স একটা জেনারেল অ্যাকাউন্ট থাকতে হবে। সেই জেনারেল অ্যাকাউন্টটার সব বিষয়গুলো এখানে উন্মুক্ত থাকবে, আপনার ডিপোজিট মানি, উইথড্র মানি, অল ট্রানজ্যাকশন এখানে আপনার বিভিন্নভাবে ফিল্টারিংয়ের মাধ্যমে জানতে পারবেন কার কতটুকু পরিমাণ ট্রানজ্যাকশন করেছে, কে তার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, তার ট্রানজেকশন ডিফারেন্টটা কত, সে কত টাকা মুনাফা করেছে, এভরিথিং রিপোর্টগুলো এখানে দেখতে পারবেন। তাছাড়া আমার অনলি যদি আমার রিপোর্ট মডিউলে দেখি তাতেও আমরা দেখতে পারবো যে বোরোস মডিউল, কে কত পরিমাণ ধার নিয়েছে, আমাদের কত পরিমাণ ধার হয়েছে, কালেক্ট এর ধার টাকা থেকে কত পরিমাণ কালেক্ট করেছি, এবং কোন স্টাফ, মানে দ্যাট মিন্স কোন কালেক্টর কত টাকা কালেক্ট করেছে টাকা, মানে কোন ব্যক্তি কত টাকা কালেক্ট করেছে, সেটাও আপনারা ইন্ডিভিজুয়ালি জানতে পারবেন। তারপর হচ্ছে জেনারেল সেটিংসে আপনাদের ভিতরে আরও অনেক অপশন রয়েছে, SMS গেটওয়ে, আপনার মন মতো ডাটাবেস ব্যাকআপ রাখতে পারবেন, কোম্পানি সেট আপ, কোম্পানি ইনফরমেশনগুলো, যদি ব্রাঞ্চ হয় ব্রাঞ্চের ইনফরমেশনগুলো আপনি এখান থেকে আপডেট দিতে পারবেন চাইলে। হেড, এটা মূলত প্রথমটা হচ্ছে হেড ব্রাঞ্চের জন্য এখানে অ্যাড হয়। আর তাছাড়া ডাটাবেস ব্যাকআপটা থাকলে আপনার যে কোনো সময় আপনার যদি কখনো প্রবলেম হয়ও, এটা সাধারণত হয় না, প্রত্যেক নিয়ত প্রত্যেকটা ব্যাংকের এই সিস্টেমটা রয়েছে, প্রত্যেকটা ফাইন্যান্স কোম্পানির সিস্টেমটা রয়েছে যে ডাটাবেসটা ব্যাকআপ রাখে, তারা দেখা যায় প্রত্যেক সপ্তাহে অথবা ন্যূনতম মাসে একবার হলো তারা ডাটাবেসটা ব্যাকআপ রাখে। তারপর হচ্ছে আমাদের এই ইনফরমেশনগুলো, তারপর আমাদের দেখছি যে লগ আউট অপশন, লগ আউট অপশন আর একটা বড় বিষয় আমরা যেটা বলে থাকি, এটা টোটাল হাই সিকিউরিটির জন্য আমরা এই কাজগুলো করেছি। আমাদের হচ্ছে এই সফটওয়্যার, আমাদের প্রত্যেকটা, শুধু এই সফটওয়্যার না, যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রে আমরা SSL সিকিউরিটি, দ্যাট মিন্স যেটা USA থেকে ইন্টারন্যাশনাল যে সিকিউরিটিটা, ওয়েবসাইট অথবা সফটওয়্যার সিকিউরিটি ইন্টারন্যাশনালভাবে প্রদান করা হয়, যেটা গুগল, ইউটিউব, জিমেইল, তারপরে রয়েছে ফেসবুক, বড় বড় ইন্টারন্যাশনাল যে ওয়েবসাইটগুলো সবাই যে সিকিউরিটিটা ইউজ করে, তাদের সার্ভারটাকে সিকিউরিটি রাখার জন্য, তাদের ওয়েবসাইটের ডাটাকে সিকিউরিটি রাখার জন্য সেই SSL সিকিউরিটি সার্ভিসটাও আমরা প্রোভাইড করে থাকি, যা
যার কারণে আমাদের এখানে হ্যাকিং অথবা কোনো ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম, নাই বললেই চলে। কেননা যেই প্রতিষ্ঠান থেকে ইউটিউব, গুগল, ফেসবুক সবাই সিকিউরিটি নিচ্ছে, সেই প্রতিষ্ঠান থেকে আমরাও আপনাদেরকে সিকিউরিটি প্রদান করছি। তাছাড়া আমাদের আলাদা একটা অ্যাডভান্টেজ হচ্ছে, লগ আউটের পরপরে কেউ যদি এখান থেকে লগ ইন অপশন থেকে ভুল তিনবার ভুল পাসওয়ার্ড দেয়, সঙ্গে সঙ্গে তার ওই আইপি থেকে সে ব্লক হয়ে যাবে, তার ওইখান থেকে সে আর ঢুকতেই পারবে না। আর আমাদের আরও একটা অপশন রয়েছে, এখান থেকে আপনি চাইলে যেরকম ব্যাংকের শুধুমাত্র একটা নির্দিষ্ট আইপি দিয়ে ওই ব্যাংকের সার্ভারে ঢোকা সম্ভব, ঠিক এইভাবেই আমাদের একটা নির্দিষ্ট আইপি থেকে, সাপোজ আপনারা চাচ্ছেন যে আপনাদের 20টা ব্রাঞ্চে কোন নেট ইউজ হচ্ছে, এই নেট ইউজারদারি ওই নেটের আইপি ব্যবহারকারীগণই শুধুমাত্র ওই সার্ভার অথবা ওই সফটওয়্যারে প্রবেশ করতে পারবেন, এছাড়া বাইরে থেকে কোনো ইন্টারনেট দিয়ে আপনাদের সফটওয়্যার প্রবেশ করতেই পারবে না, এই ধরনের সিস্টেমটাও আমাদের এখানে রয়েছে। তো আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম এটির সম্বন্ধে যদি কোনো কোয়েরি থাকে, যে কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে banglakings.com, আর তাছাড়া আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের অ্যাড্রেস, ফোন নাম্বার দেওয়া থাকবে। যে কোনো কোশ্চেনের জন্য যে কোনো ক্ষেত্রে আপনারা জানার জন্য কোয়েরি থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।